অবশেষে অপেক্ষার অবসান হল দীর্ঘ অপেক্ষার পর ওমানের নতুন এবং অত্যাধুনিক ইন্টারন্যাশনাল আগামী মাসে খুলে দেওয়া হবে সকলের জন্য গত বুধবার এক বিবৃতিতে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে চলমান অভ্যন্তরীণ ও বহির্মুখী ফ্লাইটগুলি বর্তমান বিমানবন্দর থেকে নতুন করে স্থানান্তর করা হবে এয়ারপোর্টে অপারেশন এবং যাত্রী পরিবহনে বিশেষ করে প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই মন্ত্রণালয় থেকে প্রয়োজনে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ওমান থেকে রিপোর্ট করছেন গোলাম হাজারি মাওলা নতুন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ্বের মনোযোগের অন্যতম একটি ক্ষেত্র এটি আধুনিক রাষ্ট্রীয় স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি এয়ারপোর্টটি সুলতান কাবুসের স্বপ্নের প্রতিফলন ওমানের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ডক্টর আহমদ বিন মোহাম্মদ আল ফাতাতি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে বলেন এটি বেসামরিক বিমান চলাচল খাতের পাশাপাশি অন্যান্য সেক্টরের জন্য সাক্ষী হয়ে থাকবে এটিকে দেশের জন্য জাতীয় অর্থনীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ বলেও মন্তব্য করেন মন্ত্রী ওমানের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী জানান মন্ত্রণালয় এখন পর্যন্ত পরীক্ষামূলক সব ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত নিশ্চিতকরণের পর নতুন এই টার্মিনালটি চালু করার প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে ওমান এয়ারপোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং রয়্যাল ওম্যান পুলিশ এয়ারপোর্টে পরীক্ষামূলক সেবা চালু করেছে এই মুহূর্তে সকলের জন্য এয়ারপোর্টটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে কেউ ইচ্ছে করলেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এয়ারপোর্টটি ঘুরে দেখতে পারেন পরীক্ষামূলক এই কাজে প্রায় দুই হাজার ছয়শো জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন এয়ার ট্রেল যাত্রীদের যাত্রা ইমিগ্রেশন পদ্ধতি ব্যাগ হ্যান্ডলিং এবং কারিগরি দিকসমূহ পরিদর্শন সহ বিমানবন্দরের সকল কাজে নতুনদের সহযোগিতা করা হচ্ছে আমি এখন আছি ওমানের রাজধানী মাসকাটের নতুন এয়ারপোর্ট মাস্কার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি অনেক উন্নত মানের অনেক চমৎকার একটা এয়ারপোর্ট সেভেন মানে দেখার মতো একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট এখানে অনেক সুন্দর করছে অনেক ডিজাইন ইন্টারিয়ার খুব ভালো এই প্রকল্পের মোট খরচ প্রায় এক দশমিক সাত বিলিয়ন ওমানি রিয়েল যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় তিনশো বিলিয়ন নতুন টার্মিনালে ছিয়ানব্বইটি চেক ইন কাউন্টার উনত্রিশটি প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ বাস বোর্ডিং লাউঞ্জ সাতাশিটি ইমিগ্রেশন কাউন্টার এর মধ্যে প্রস্থান ছাপ্পান্নটি আগমনের জন্য এবং নব্বই রুম বিশিষ্ট ভিআইপি এয়ারপোর্ট হোটেল রয়েছে এই প্রকল্পের মধ্যে বিশটি স্বসেবা চেক ইন কাউন্টার পার্কিং সুবিধা থাকবে আট হাজারটি গাড়ির বিমানবন্দর ট্যাক্সি পরিষেবা ছাড়াও নতুন এয়ারপোর্ট থেকে পাবলিক বাস পরিবহন সুবিধাও থাকবে ওমানের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্যতম একটি নতুন এই এয়ারপোর্টের যাত্রী টার্মিনাল প্রতি বছর বিশ মিলিয়ন যাত্রী পরিচালনা করার ক্ষমতা রাখে बांग्ला टीवी न्यूज़ डेस्क